नमस्कार बंधुरा, आज आमी आपनादेर साथे शेयर करते चलेछि असाधारण स्वादेर फाटा पेंयाजी। रेसिपिटा भालो लागले लाइक शेयर एवं कमेंट्स करते भूलबेन ना। रेसिपिटा तैरी करार जोन्नो दुटो बड़ो साइजेर पेंयाजके कुचिये निएछि। एकटा बोलेर मध्ये पेंयाज कुचि निये निलाम। दिए दिच्छि परिमाण मतो लवण, हाफ टी स्पून लंका गुड़ो, 1/4 टी स्पून हलुद गुड़ो, हाफ टी स्पून धने गुड़ो, हाफ टी स्पून गरम मसला, सब किछु पेंयाजेर साथे मिक्स करे निच्छे। आपनारा चाइले ए रेसिपिटा गुड़ो लंका ना दिए काँचा लंका के कुचि करेओ दिए तैरी करते पारेन। मसलार साथे पेंयाजके भालो करे मिक्स करे नेवार पर एर मध्ये दिए देब हाफ कप परिमाण बेसन, 1/4 कप परिमाण चालेर गुड़ी। চালের গুঁড়ি, বেসন, পেঁয়াজ সবকিছু আরেকবার ভালো করে মিক্স করে নিচ্ছে। সবকিছু মিক্স করা হয়ে গেলে দিয়ে দিলাম 1 টিস্পুন তেল, অল্প একটু জল। জল পরিমাণ মতো বুঝে দিতে হবে, অল্প একটু জল লাগে, খুব বেশি জল লাগে না। তেল জল সবার সাথে আরেকবার ভালো করে মিক্স করে নিলাম। কিছুটা অংশ নিয়ে হাতে করে এই ভাবে গোল করে নিচ্ছে। ঠিক এই ভাবে গোল করে নিয়ে এগুলিকে ভেজে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে মিডিয়াম ফ্লেমে এগুলিকে ভেজে নিচ্ছে। একটা সাইড ভাজা হয়ে গেলে ঘুরিয়ে দিচ্ছি অন্য সাইড ভাজার জন্য। এগুলি ভাজা হয়ে গেছে, এইবার তেল থেকে তুলে নিচ্ছে। সেম প্রসেসে বাকিগুলিকেও ভেজে নিচ্ছে। এগুলিও ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব। তেল থেকে তুলে নিচ্ছে, একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। প্রত্যেকটাকে হাতে করে এইভাবে চেপে দেব। ঠিক এই রকম অবস্থায় অন্য একটা প্লেটের মধ্যে রেখে দেব। প্রত্যেকটাকেই ঠিক হাতে করে এইভাবে চেপে দিচ্ছে। এইভাবে পেঁয়াজ পকোড়াগুলোকে ফাটিয়ে নিলাম। আবার গরম তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তাহলে ভেতর থেকে খুব ভালো ভাজা হবে আর একেবারে মুচমুচে হবে। ভাজা হয়ে গেল, তেল থেকে তুলে নিচ্ছে। ভাজতে বেশি টাইম লাগেনি, খুব কম সময়ের মধ্যেই ভাজা হয়ে গেল। এইভাবে আপনারাও অবশ্যই পেঁয়াজি তৈরি করে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।